ফাশলো পরিমনি এবং পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন শীতলের মধ্যে সম্পর্কের ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে পরিমনির সঙ্গে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন শীতলের একটি সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্কের খাতিরেই তাদের মধ্যে একটি পার্টিতে অ্যাটেন্ড করতে দেখা গেছে। সেই পার্টিতে গোলাম সাকলাইন শীতল এবং পরিমনি একে অপরকে বার্থডে কেক খাইয়ে দিচ্ছেন। হয়তো তাদের মধ্যে কারো বার্থডে কিংবা কোনো নতুন কিছু সেলিব্রেট করছেন তারা। সেখানে পরিমনি এবং গোলাম সাকলাইন শীতল একে অপরকে কেক খাইয়ে দিচ্ছেন। ইভেন এমনও দেখা গেছে পরিমনি তার নিজের মুখে পুলিশ কর্মকর্তা গোলাম সাকলাইন শীতলকে খাইয়ে দিচ্ছেন। ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ভিডিওটি ইউটিউবেও ভাইরাল হয়েছে। উল্লেখ্য, আলোচিত নায়িকা পরিমনির কাণ্ডে নাম জড়িয়েছে পুলিশ কর্মকর্তার এর আগেই। মামলার তদন্ত করতে গিয়ে পরিমনির সঙ্গে পরিচয় এবং তারপরেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। এরপর একসঙ্গে গাড়িতে ঘোরাঘুরি এবং দুজনের বাসায় দুজনের যাতায়াত করতে থাকেন। সম্প্রতি এক সিসিটিভি ফুটেজেও দেখা গেছে সে বিষয়টি। পুলিশ কর্মকর্তা যদিও এই বিষয়টি স্বীকার করেননি, তবে ভিডিওটির মাধ্যমে তা নাকচ করে দিয়েছে র‍্যাব। অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তার নাম গোলাম সাকলাইন শীতল। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি সাভারের বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসিরউদ্দিনের বিরুদ্ধে করা মামলা তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সাকলাইন। সম্প্রতি র‍্যাবের হাতে পরিমনি আটক হওয়ার পর গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাদের ঘনিষ্ঠতার বিষয়টি উঠে এসেছে। তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল, সে বিষয়টিও এখন পরিষ্কার হয়ে গেল। এ বিষয়ে পরিমনির গাড়ি চালক নাসির হোসেন বলেন, পহেলা আগস্ট পরিমনিকে নিয়ে তিনি রাজারবাগ সরকারি কোয়ার্টারের এক বাসার সামনে নামিয়ে দিয়ে আসেন। এরপর সেখান থেকে বনানী চলে যান। পরে রাতে তাকে পরিমনি গাড়ি নিয়ে তার খালাতো বোন এবং বোন জামাইকে তুলে রাজারবাগের ওই বাসায় যেতে বলেন। নাসির হোসেন আরও বলেন, ওই লোক অর্থাৎ পুলিশ কর্মকর্তার সঙ্গে পরিমনিকে দু তিন দিন রাতের বেলা হাতিরঝিল ঘুরতে দেখেছেন। হাতিরঝিলে গাড়িতে বসেই তারা মদ খেয়েছে। এসব অভিযোগ সম্পর্কে গোলাম সাকলাইন শীতল পরিমনির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নাকচ করে দিলেও ভিডিওটি প্রকাশের পর সেই কর্মকর্তার মুখে আর কোনো কথা থাকবে না। তো প্রিয় ভিউয়ার্স, পুলিশ কর্মকর্তা সাকলাইনের সঙ্গে পরিমনির প্রেমের বিষয়টি আপনি কেমনভাবে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও নিউজ আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।